কোটি গ্রাহকদের মাথায় হাত কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে যার ফলে এবার বন্ধ হচ্ছে ফ্রি রেশন কারা কারা পাবেন না রেশন ফ্রিতে এবার জানিয়ে দেওয়া হলো তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কোন কোন গ্রাহকদের ফ্রিতে রেশন বন্ধ হবে যার ফলে আর তারা রেশন দোকান থেকে ফ্রিতে খাদ্য সামগ্রী নিতে পারবেন না সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধ ফ্রি রেশন বাদ পড়বেন কোটি কোটি গ্রাহক মাথায় হাত কেন্দ্রের নয়া সিদ্ধান্তে বন্ধুরা আপডেটটি বাংলার এক্সপি নামক অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে দেশের প্রতিটি মানুষের মুখে যাতে অন্য জোটে তার জন্য সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে যে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সম্প্রতি কেন্দ্র সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী পাঁচ বছর বিনামূল্যে খাদ্য সামগ্রী যাওয়ার ঘোষণা করা হয়েছিল রেশন ব্যবস্থায় যে সকল কার্ড রয়েছে তার মধ্যে অন্যতম হলো এপিএল এবং বিপিএল অন্নপূর্ণা কার্ড এই সকল কার্ডের মধ্যে শুধু এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় তা নয় এই সকল কার্ড প্রথম থেকে উপভোক্তাদের বিপুল সুযোগ সুবিধা দিয়ে আসছে বিশেষ করে অন্নপূর্ণা কার্ড এখন দেশের সবচেয়ে বেশি নিম্নবিত্ত পরিবারের হাতে পৌঁছে গিয়েছে তবে এই ধরনের কার্ডের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে দেশে অনেক ব্যক্তি রয়েছেন যারা অন্নপূর্ণা কার্ড অথবা এপিএল বিপিএল কার্ডের যোগ্য না হয়েও দিনের পর দিন সুবিধা নিচ্ছেন ওই সমস্ত দিক বিচার বিবেচনা করে এবার অযোগ্য ব্যক্তিদের বেছে বেছে তালিকা ঝেড়ে ফেলা হবে আর এর জন্য অযোগ্য ও যোগ্য ব্যক্তিদের আলাদা করার জন্য বেশ কিছু মানদণ্ড রাখা হয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কারা কারা যোগ্য কারা কারা যোগ্য নন কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে এক নম্বর ভারতীয় নাগরিক না হলে কোনোভাবেই তাকে সরকারের রেশন ব্যবস্থায় অংশগ্রহণ করানো যাবে না অর্থাৎ তিনি রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন না দুই নম্বর যাদের বার্ষিক আয় দুই লক্ষ টাকার বেশি অথবা এক একরের বেশি জায়গা রয়েছে বাড়ি গাড়ি রয়েছে তারা এমন সুবিধা পাবেন না তিন নম্বর যারা সীমার নিচে বসবাস করছেন তাদেরই চিহ্নিত করে বিপিএল কার্ড দেওয়া হয় যারা সীমার উপরে তাদের এপিএল কার্ড এবং যারা অতি দরিদ্র তাদের অন্নপূর্ণা কার্ড দেওয়া হয় নতুন এই নির্দেশিকার ফলে যে সকল ব্যক্তিরা যোগ্য নন অথচ এই তিন ধরনের কার্ডের সুবিধা নিয়ে আসছেন তাদের এবার শনাক্ত করে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে সরকারের মূল লক্ষ্য হল আসল উপভোক্তাদের কাছে আরও বেশি পরিমাণে সুবিধা পৌঁছে দেওয়া তাদের ছাঁটাই বাছাই করে তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হলে সরকারের অনেক খরচ বেঁচে যাবে পাশাপাশি সরকার আরও বেশি পরিমাণে যোগ্য ব্যক্তিদের সুযোগ সুবিধা দিতে পারবে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে ফ্রি রেশন বন্ধ হওয়া নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট